তো হ্যালো বন্ধুরা, নমস্কার আমাদের চ্যানেলে বাংলার কৃষক। তো আজকে আমরা এসেছি আমার মটর ক্ষেতে, যে দেখতে পাচ্ছ আমার মটর ক্ষেত। আমার মটর ক্ষেতে অনেক বিভিন্ন ধরনের ঘাস হয়েছে, তার মধ্যে এখন ঘাসের মধ্যে রয়েছে দুব্বা ঘাস, যেটা শীতের মধ্যে হয়। তো আজকে এই যে আমার হাতে মেন আজকে যে কারণটা আমি আজকে যে ভিডিও করার হচ্ছে, এই যে আমার হাতে রয়েছে এটাকে বলা হয় হুইল। এই হুইলটাকে আমরা আজকে আমার মটর ক্ষেতে এই হুইলটাকে আমরা মেরে নিচের দিকে, এই যে এইভাবে মারতে হবে। দেখো কত সুন্দরভাবে মাটিগুলোকে সরিয়ে দিচ্ছে, যাতে যাতে ঘাসগুলো আছে ঘাসগুলো মাটির নিচে চলে যাচ্ছে। মোটামুটি খুব সুন্দরভাবে হচ্ছে, এতে গাছের গোড়ায় কোনো রকম ভাবে কোনো আঁচব লাগতে দিচ্ছে না। আর এই যে মাটিটা উল্টে যাওয়ার পরে আমার আরো ভালো হচ্ছে, গাছের সাইডে দু সাইডে হালকা করে মাটি পড়ে যাচ্ছে, যাতে আমার গাছটা আর একটু স্ট্রং হয়ে থাকতে পারে। এই যে কত সুন্দরভাবে মোটামুটি আমার 12 কাঠায় 700 থেকে 800 টাকার মতো আমার সেভ হলো। এখানে আমি যদি আমার মোটামুটি এখানে 3টে অথবা 4টে লোক লাগবে, লোক দিয়ে কাজ করাতে লাগতো আমার এই ঘাসগুলো নিরানোর জন্য। সেখানটাতে আমার এই হুইল নিজে, আপনাদের এতটুকু জমি থাকলে আপনারা অবশ্যই নিজেরাই করে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বাংলার কৃষক। আর এরকম আমরা অনেক আইডিয়া নিয়ে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের চাষবাস করতে খুব সুবিধা হয়। এই যে খুব দারুণভাবে করতেও বেশ অত একটা টাপ নেই, ইজি আছে। আর যখনকার এটা আপনি এইভাবে মারবেন, আপনাকে মারতেও খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছো এই হুইলটাকে অনেকেই ইউজ করেছো, আর অনেকে এখনও করেনি। যারা করেননি তাদেরকেই বলছি, আমি তাদেরকেই বলছি তারা একবার এটাকে কিনবেন বাজার থেকে, আপনাদের নিয়ারে বাজারে দেখবেন, এটাকে নাম বলা হুইল। মোটামুটি আপনি 1500 থেকে 1700 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই হুইলের কাজটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যারা যারা এই হুইলটা এখনও ইউজ করছেন, আমাদের প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা যারা ইউজ করছেন। আর যারা যারা এখনও ইউজ করেননি, অবশ্যই আপনি যদি একটি কিষাণ হয়ে থাকেন অবশ্যই এটা কিনুন, আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। যেরকম সবসময় তো জমিতে বেশ জমি থাকলে পরে তো অতটাও মানে কামানো যায় না, যাকে বলে পোসনি দিয়ে পোসনির কাজ হয় না, এটা পোসনির কাজকে অনেকটা হালকা করে দেয়, পোসনির কাজটাকে অনেকটা হালকা করে দেয়। সেই যে দেখাচ্ছি এদিকে আসো, এই যে এদিকে আমি হুইল মারেছিলাম, হ্যাঁ এই যে হুইল মারে আমার এখানে। তো আজকে ভিডিওটা ছিল এটাই যে, আর এটা আপনি মোটামুটি যে কোনো চাষ করুন না কেন, আপনার প্রত্যেকটা চাষের ক্ষেত্রেই আপনি এটাকে ইউজ করতে পারবেন। আর এটার প্রাইস মাত্র খুবই সস্তা রয়েছে, আপনি বাজার থেকে কিনতে গেলে মোটামুটি 1700 থেকে 1500 এর মধ্যে হবে। এখন আপনার এরিয়াতে কতটা নেয় সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন আপনাদের এরিয়া তো কম বেশি সেটা একটু উনিশ হবে, কিন্তু ম্যাক্সিমাম এর প্রাইস আছে 1500 থেকে 1700 মধ্যে। আপনারা যদি ওখানে যে যে ইউজ করছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও নেওনি অবশ্যই তারা নিয়ে নেবেন। আর আপনারা যদি এখন না পেয়ে থাকো আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের কমেন্ট করুন, আমরা আপনাদেরকে যতটা পারি সহযোগিতা করব। আপনারা যদি পারচেসও করতে চান আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে যেইভাবে হোক না কেন, যতটুকুই পারি না কেন আপনাদেরকে আমরা সাহায্য করব। আর এই যে আমার ক্ষেত দেখতে পাচ্ছেন, আমার ক্ষেতটা কত সুন্দরভাবে জঙ্গলগুলো হয়েছিল, সে আমি হুইল এখন এই পাশটা মারা হয়নি, এই পাশটা মেরে দেবো। আর এইটা বলছি আর একবার, এটার নাম বলা হয় হুইল। এই যে এর মধ্যে 3টে করে পাল্টি থাকবে, এরকম 3টে করে পাল্টি থাকবে, আর একটি চাকা থাকবে এটা। আর এই যে দেখে নাও, এটাকে বলা হয় হুইল। আপনি যদি পারেন তো আপনার নিয়ারে যদি কোনো ওয়ার্ল্ডিংয়ের দোকান থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা বানাতে পারবেন। এটার দাম মোটামুটি 1500 থেকে 1700 টাকার মধ্যে, আপনারা একবার ইউজ করে দেখুন। খুব ভালো একটা জিনিস যেটাই বানিয়েছে কে সেটা জানি না, কিন্তু যেই এই আইডিয়াটা করেছে আমি তার কাছে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো। এত একটা সুন্দর জিনিস আমাদের কিষাণের
ক্ষেত্রে যে বানিয়ে দিয়েছে তাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর একটি কথা, আমাদের চ্যানেলটি দিয়ে অবশ্যই নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমরা এরকম অনেক সুন্দর টিপস নিয়ে তুলে ধরবো। আরও কিষাণের ক্ষেত্রে কোন ফসল কোন সময় দিবেন, কোনভাবে কি করবেন, আরও নানান ইত্যাদি, হ্যাঁ, ফলন ভালো হওয়ার জন্য কী কী ইউজ করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বাংলার কৃষক। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে একটু পারলে প্লিজ শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউকে দেখার একটু সুযোগ করে দিন।